মরমর ছাত্রছাত্রী সকল, আমার এই একই অনুশীলনী আর ফোর ইভিশন ফোর দুসোয়া কোয়েশ্চন নাম্বার সিক্সর দুটা মান রয়ে গেছে। এটা চোয়া আগর ভিডিও বাকি দুটা গেছে ইয়ার কি হয়েছে, একটু প্রামাণিক রূপত প্রকাশ করা মানে তলব দিয়া সংখ্যাপুর প্রামাণিক রূপ বা মান্য রূপত প্রকাশ করা স্ট্যান্ডার্ড ফর্ম বলে কোয়া হয় চোয়া। এইবুর যেন তিন নম্বর ইয়ার দিচ্ছে একটু সংখ্যা 0.0000015 তাহলে 15 আগত কেইটা জিরো, ছয়টা জিরো, 60 ছয়টা শূন্য, তাহলে এইটো প্রামাণিক রূপ কি হব, প্রামাণিক রূপ তো বুঝি পাইছা কি হয় যে সংখ্যাবুর কি হয় বাওফালে এক ঘর সংখ্যা থাকিব লাগিব, এক ঘর তার বা এক ঘর সংখ্যার পিছতে দশমিকটো হব লাগে তাকে কোয়া হয়, মানে এক ঘরের পিছতে পয়েন্ট হব লাগে তাকে কোয়া হয় প্রামাণিক রূপ। তার মানে এইটো রূপ হব লাগিব 1.5 আর তার লগত পূরণ হিসাবে থাকিব 10^+ প্লাসে হোক মাইনাসে হোক, মানে ক্রিয়ার লগত পূরণ হব 10^+ প্লাস বা মাইনাস। তাহলে এইটো চোয়া এইটো কি হয়েছে, তাহলে এইটো আমার এই দশমিকটো ইমান লৈকে আমি ঠেলি নিব লাগিব, ঠেলি নিলে কি করিব লাগিব আমার পূরণ করিব লাগিব পূরণ, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 তাহলে সাত ঘর হয়ে গেলে, সাত ঘর হবালে ঠেলিলে তার লগত এটা সাত ঘরিয়া একর লগত সাতটা শূন্য থাকা সংখ্যা পূরণ করিব লাগিব, এটা জানাই তোমাকে। তাহলে কি করিব লাগিব সাত ঘর, ইয়ার লগত সাত ঘর দশমিক করি এই ইমান লৈকে নিবলে হলে আমার একর লগত সাতটা শূন্য থাকা সংখ্যা পূরণ করিব লাগিব, তাহলে আমি পূরণ করেছি ইয়ার লগত একর লগত সাতটা সংখ্যা থাকা 1, 2, 3, 4, 5, 6, 7 এই সাতটা শূন্য থাকা একর লগত সাতটা শূন্য থাকা সংখ্যা পূরণ করিলে এই দশমিকটো তাত যাব। এতিয়া যেহেতু একর লগত একো অনর লগত সাতটা শূন্য থাকা সংখ্যাটো পূরণ করেছে, এটা পূরণ করব আমি নোৱাৰো, গতিকে হরণ করিব লাগিব, ব্যালেন্স করিব লাগিব। এতিয়া আমার একটু ব্যালেন্স হয়েছে, নহলে একটু আমার বিসঙ্গতি হব, এইটু কাটি দিলে এই আগেরে আছে এইটা কাটি দিয়া যায়, তার মানে এইটু একর লগত সাতটা শূন্য 10^7 মানে একর লগত সাতটা শূন্য আছে। এতিয়া চোৱা এইটো পূরণ করার ফলত কি হব, দশমিকটো সাত ঘর ঠেলিব, দশমিকটো সাত ঘর ঠেলিলে বাওফালে শূন্য গুণ না থাকিব 1.5 পূরণটো হয়ে গেল, এইটো পূরণ করলে কি হব 1.5 আর হরণ হিসাবে থাকব 10^7, এই 10^7 যদি উপরত উঠাই দিয়া যায় তোমালোকে জানাই সূচকর ধর্ম, এইটো উপরত উঠাই দিলে কি হব মাইনাস হব, তাহলে তার প্রামাণিক রূপ হব 1.5×10^-7, এইটো অ্যান্সার হয়ে গেল অ্যান্সার। তারপর চারি নম্বর চোয়া এইটো একই, তার মানে আমার উদ্দেশ্য হয়েছে দশমিকটো এক ঘর, মানে বাওফালে যাতে এক ঘর, এক ঘর একটা সংখ্যা থাকে সংখ্যা, এই সংখ্যাটা শূন্য হব নোৱাৰিব, এইটো হব কি একর সমান বা একতকৈ ডাঙর, দশর সমান বা দশতকৈ সরু, এটা তো আগত কোৱাই হৈছে, তাহলে দশমিকটো ইমান লৈকে আমার ঠেলিব লাগিব, ইমান লৈকে ঠেলিলে পূরণ করিব লাগিব, ইমান লৈকে ঠেলা মানে কিমান হব 1, 2, 3, 4, 5 তাহলে একর লগত পাঁচটা শূন্য থকা সংখ্যা পূরণ করিব লাগিব, তাহলে 1,00,000 পূরণ করিব লাগিব, এতিয়া একর লগত পাঁচটা শূন্য থকা সংখ্যা পূরণ করেছো, সেই হিসাবে ব্যালেন্স রাখি বলে হরণ করিব লাগিব 10^5 একই বস্তু দুটা কাটি দিলে আগতেই থাকিব, এইটো পূরণ করার ফল দশমিকটো তাত গল, দশমিকটো ইয়াত গল আর এইটো এইটো পূরণ হয়ে গেল, আর তলত থাকিব 10^5 এইটো উঠাই দিলে উপর যদি উঠাই দিয়া যায় সূচকর ধর্ম জানা উপরত উঠাই দিলে কি হব -5 হব 10^-5, এইটো হৈছে প্রামাণিক রূপ বা মান্য রূপ অ্যান্সার। তারপর কোয়েশ্চন নম্বর 7, কোয়েশ্চন নম্বর 7 তলর সংখ্যাবুর সাধারণ রূপত প্রকাশ করা, তলর সংখ্যাবুর সাধারণ রূপত প্রকাশ করা মানে এইবুর মান্য রূপত আছে, মান্য রূপত বা প্রামাণিক রূপত আছে, এতিয়া আকর সাধারণ রূপলে ঘুরাই নিব লাগে চোয়া, এইটো সিম্পল ভেরি সিম্পল, একো করিব নালাগে, কেবল পূরণ করলে যি আছে, তাহলে 10^10^2 যদি তার পাওয়ার যদি প্লাস হয় তাহলে পূরণ হব, আর 10^2 যদি মাইনাস হয় তাহলে হরণ হব, এটি মনে রাখবে তলত যাব, তাহলে ইয়া কি হব 1.001 দশমিক বছর চারি ঘর আছে তার লগত কি হব 10^9 এই সংখ্যাটো পূরণ করিব লাগিব, তার মানে একর লগত কেইটা শূন্য থাকিব লাগিব 9টা, একর লগত 9টা শূন্য সংখ্যা পূরণ করিব লাগিব ডাইরেক্ট পূরণ। এতিয়া চোৱা এইটা 9 ঘর একর লগত 9টা শূন্য থাকা মানে 9 ঘর, তাহলে দশমিকটো এইফালে 9 ঘর ঠেলিব,
পূরণ করিলে পূরণ করিলে দশমুক্ত সফলে যায়, হরণ করিলে দশমুক্ত বাওঁফালে মনত রাখবা, পূরণ করিলে সেইফালে যায়। তেনহলে কিমান যাব ইয়ার পৰা নয় ঘর, তেনহলে একর পিছত নয় ঘর, চা নয় ঘর মানে এই এক দুই তিন চারি ঠিকই আছে, আর নয় ঘর আর পাঁচটা শূন্য লাগবে, এক দুই তিন চারি পাঁচ, এই দশম ঘর পূরণ হয়ে যায়, তখন একর পিছত নয় ঘর, এই তো সেম থাকবই, তারপর আর পাঁচটা শূন্য। এটা দুই নম্বর, দুই নম্বর একটু সাধারণ সাধারণ রূপ প্রকাশ করব, থ্রি পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স, টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মানে একটু হরণ তলত যাব, এটা জানাই কোনো সূচকের পাওয়ারটু মাইনাস হলে তলত যায় হরণ হয়, তাহলে থ্রি পয়েন্ট জিরো টু, থ্রি পয়েন্ট জিরো টু হরণ হব, এটা তলত যাব টেন টু দি পাওয়ার সিক্স, টেন টু দি পাওয়ার সিক্স এটা প্লাস হয়ে গেল, মাইনটা জানাই তোমাদের সূচকের ধর্ম এটা হয়। তারপর এই কি হয় টেন টু দি পাওয়ার সিক্স মানে একর ছয়টা শূন্য থাকা সংখ্যারে এইটুক হরণ, এইটুক হরণ, তখন একর কয়টা শূন্য ছয়, এক দুই তিন চারি পাঁচ ছ, ছটা অঙ্কারে হরণ, তখন এই কিমান হব মোটামুটি দশ লাখ, তো দশ লাখ ইয়া হরণ, হরণ করলে তোমালোকে জানা হরণ যদি করা হয়, হরণ মানে একর শূন্য থাকা সংখ্যারে হরণ যদি করা এক হব লাগবে, ইয়ার দুই তিন চারি হলে কিন্তু নহব, এক হব লাগবে, এনেকা সংখ্যারে হরণ করলে দশমিকটু বাও ফালে হয়, দশমিকটু বাও ফালে হয় আর পূরণ করলে দশমিকটু সফালে যায়, তেনহলে কেই ঘর বাও ফালে আসবো ছয় ঘর, এক দুই তিন চারি পাঁচ ছয়, ছয় ঘর তোমালোকে চা, তো ইয়াতে এক ঘর আছেই আরো পাঁচটা শূন্য লাগবে, তাহলে ইয়াত তাহলে এইটা হল টু জিরো থ্রি, তারপর পাঁচটা শূন্য লাগবে, তখন ইয়ার পরে কাউন্ট করব লাগবে, এক দুই তিন চারি পাঁচ ছয়, তখন এই তিন লই, তিন লই ছয় ঘর, এই ছয় ঘর তিন এখানে পাঁচটা শূন্য দশমিক দিন পেলাই এখানে সম্মুখত একটা জিরো দিব লাগবে, তাহলে ইয়ার অ্যান্সার হবে। এতিয়া কোশ্চেন নম্বর এইট, কোশ্চেন নম্বর এইট, এম নির্ণয় করা, এমর মান নির্ণয় করা, এম নির্ণয় করা যাতে এইটু, এমর মান নির্ণয় করা সোয়াটু ভালকৈ তোমালোকে মাইটো প্রশ্নটো হয় আমার, মাইনাস থ্রি, মাইনাস থ্রি টু থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু পূরণ, মাইনাস থ্রি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল মাইনাস থ্রি টু দি পাওয়ার সেভেন, এইভাবে পূরণটো আমি করিল, তোমালোকে সূচকর পূরণের ধর্ম জানাই, সূচকর পূরণের ধর্ম কি, যদি ভূমি একে হয় পাওয়ার বেলেগ বেলেগ হয়, ভূমি যদি একে হয় আর ইহতর মাজার যদি পূরণ বুঝায়, ইহতর মাজার যদি গুণ বুঝায় পূরণ বুঝায়, তেনহলে পাওয়ার গুণ যোগ হয়, তাহলে ভূমি মাইনাস থ্রি মাইনাস থ্রি একটা ভূমি আহি যাব মাইনাস থ্রি, তার উপরতে এই পাওয়ারবোর যোগ হয়, তাহলে এম প্লাস ওয়ান হয়ে গেল প্লাস ফাইভ, আর এইটু একই রাখা, তারপর এইটু এইফালে লিখে দিছো যে মাইনাস থ্রি টু দি পাওয়ার, তাহলে এম প্লাস ওয়ান আর ফাইভ যোগ করলে সিক্স হব, মাইনাস থ্রি টু দি পাওয়ার এম প্লাস সিক্স ইকুয়াল মাইনাস থ্রি টু দি পাওয়ার সেভেন, এতিয়া এইটু সমান চিহ্ন আছে লক্ষ্য করবা, সমান চিহ্ন ইকুয়াল, তেনহলে ইকুয়াল ইকুয়াল, তার দুইফালে যদি ভূমি সেম হয়, ভূমি যদি সেম হয় একে ভূমি হয় তেনহলে সূচকবোর সমান, এটাও সূচকর ধর্ম, আর যদি কি কয় ভূমি বেলেগ বেলেগ হয় সমান চিহ্ন, ভূমি বেলেগ বেলেগ হয় আর সূচক যদি সেম হয় তেনহলে সূচক বাদ দিয়া যায়, এইবো সূচকর ধর্ম, তাহলে ইয়াত ভূমি যেহেতু সেম আর ইকুয়াল তেনহলে সূচক দুটাও সমান হব, এম প্লাস সিক্স ইকুয়াল, তাহলে এত হব এম প্লাস সিক্স ইকুয়াল সেভেন, তাহলে এম ইকুয়াল সেভেন মাইনাস সিক্স, অর্থাৎ এম ইকুয়াল ওয়ান, এমর মান ওয়ান, এইটো অ্যান্সার হয়। এতিয়া নেক্সট দশ নম্বর, দশ নম্বর এটা থাকত বিশ মিলিমিটার বেদর পাঁচখন কিতাপ আর পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স মিলিমিটার বেদর পাঁচখিলা কাগজ আছে, থাকটোত মোট বেদ কিমান, তাহলে সূক্ষ্ম এটা একক মিলিমিটার, মিলিমিটার তোমালোকে জানা সেন্টিমিটারের দশ ভাগের এক ভাগ, এক সেন্টিমিটারক দশ দিয়ে ভাগ করিলে যে এক ভাগ তাক কয় মিলিমিটার, এম এম মিলিমিটার, এইবার সিম্পল হনুরা অঙ্ক, যেহেতু আমার প্রস্তুত আছে, যেহেতু এইটো এস এস এল সি পরীক্ষা এইটো পুনর আলোচনা পাঠটো আছে, গতি তোমালোকে এইবার চাবা, ইয়াত ছয় নম্বর প্রশ্ন হবই, তো পড়িব লাগিব, এতিয়া চোৱা, অ নয় নম্বর একটা অঙ্ক বাদ করি, কোশ্চেন নম্বর নাইন, কোশ্চেন নম্বর নাইন, এটা উদ্ভিদ কোষের আকার ব্যাস ইমান মিলিমিটার ইমান মিটার এক মান্য রূপত প্রকাশ করা, এটা উদ্ভিদ কোষের আকার
তাহলে বেশ উদ্ভিদ কোষ সেল তো তোমালোকে জানা উদ্ভিদ কোষৰ আকাৰ ব্যাস উদ্ভিদ কোষ এটা সাধাৰণতে ঘূৰণীয়া হয় বা সৰ্বোচ্চ আকৃতি জি আকৃতি নহওক উদ্ভিদ কোষৰ কি আছে ব্যাস এই ব্যাসটো কিমান ব্যাসটো ব্যাসটো দিছে আমাক 0.00 কেইটা জিৰ চাৰিটা জিৰ 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 1275 কি মিটাৰ মিটাৰ ইয়াত ইয়াক মান্য ৰূপ মান্য ৰূপ মানে প্ৰামাণিক ৰূপ মান্য ৰূপ ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম মান্য ৰূপত যিটো কৰিছোঁ মান্য ৰূপত প্ৰকাশ কৰা প্ৰকাশ কৰা তো মান্য ৰূপ মানে ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম বা প্ৰামাণিক ৰূপ ইয়াক ইয়াৰ প্ৰামাণিক ৰূপত প্ৰকাশ কৰিব লাগে চলুচন দিব পাৰে কি আছিল আমাৰ 0.00 তো মান্য ৰূপত প্ৰকাশ কৰিবলৈ হ'লে কি লাগে আমাক এই দশমিকটো সেইফালে ঠেলিব লাগিব যাতে তাৰ বাওঁফালে এক ঘৰ সংখ্যা থাকে এক ঘৰ সংখ্যা শূন্য নহয় শূন্যৰ বাহিৰে দশতকৈ কম এক বা একতকৈ ডাঙৰ তাৰমানে ইয়াত ইয়াত দশমিকটো ইমানলৈকে ঠেলিব লাগে ইমানলৈকে ঠেলিলে কিমানে ৰ'ব সেইফালে যদি এইটো যদি সফালে যায় তেনেহ'লে পূৰণ বাওঁফালে আহিলে হৰণ তেনেহ'লে কিমান হ'ব 1, 2, 3, 4, 5 তাৰমানে ইয়াত কি কৰিব লাগিব একৰ লগত পাঁচটা শূন্য থকা সংখ্যাৰে পূৰণ কৰিব লাগিব পাঁচটা তেনেহ'লে কি হ'ব একৰ লগত পাঁচটা শূন্য মানে 1,00,000 এইটো পূৰণ কৰিব লাগিব তেনে আমিতো পূৰণ কৰিব নোৱাৰিম এইটো বেলেঞ্চ নাথাকিব গতিকে আমাৰ কি কৰিব লাগিব এইটো হৰণ কৰিব লাগিব কি একৰ লগত পাঁচটা শূন্য থাকে তেতিয়া টু দি পাৱাৰ 5 এই দুটা কাটি দিয়া যায় চেইম বস্তু কাটি দিলে আমাৰ একে আগৰ বস্তুটোৱেই থাকিল আমি বেছি লিখা নাই তোমাৰ তাৰ বেলেঞ্চ থাকে এতিয়া চোৱা একেই ৰূপ 10^5 এইটো পূৰণ কৰিলে এইটো পূৰণ কৰিলে কি হ'ব দশমিকটো তাত যাব তেনেহ'লে বাওঁফালে থাকিব 1, 2, 7, 5 এইটো এতিয়া এইটো বস্তু 1, 2, 7, 5 এই বস্তুটো ওপৰত উঠাই দিলে 10^5 কি হ'ব -5 এইটো তাৰ মান্য ৰূপ এইটো কোৱা হয় এইটো মিটাৰটো দিবাই মানে মিটাৰ এইটো এনচাৰ হয় এনচাৰ আচ্ছা তাৰপিছত 10 নম্বৰ আহিল 10 নম্বৰত চোৱা যে এটা থাকত 20 মিলিমিটাৰ বেদৰ 5খন কিতাপ আৰু 0.016 মিলিমিটাৰ বেদৰ 5 কিলা কাগজ আছে থাকটোত মুঠ বেদ কিমান আচ্ছা ইয়াত কুৱেশ্যনটো তোমালোকে পঢ়িবা কুৱেশ্যনটো লিখিলে সময় লাগে কুৱেশ্যনটো দীঘলীয়া সময় নষ্ট হয় তোমালোকে কিতাপ উলিয়াই কুৱেশ্যনটো লিখি ল'বা কিতাপ উলিয়াই কুৱেশ্যনটো লিখি ল'বা মই এনে লিখি দিছোঁ 10 নম্বৰ এটা থাকত তাহলে এটা কি আছে 20 মিলিমিটাৰ কিতাপ আছে কিমান 5খন পূৰণ 5 প্লাছ আৰু 0.016 এই মিলিমিটাৰ কাগজ আছে 5 কিলা কথাটো বুজি মনোযোগ দিবা যে 20 মিলিমিটাৰ বেদৰ মানে ডাট বেদ মানে ডাট 20 মিলিমিটাৰ ডাটৰ কিতাপ এনেকুৱা কিতাপ ধৰা এনেকুৱা এটা কিতাপে ধৰা কিতাপ এনেকুৱা কিতাপ ইয়াৰ যিটো থিকনেছ ইয়াৰ থিকনেছটো ডাটটো হৈছে 20 মিলিমিটাৰ 20 মিলিমিটাৰ মানে 20 মিলিমিটাৰ মানে 2 চেণ্টিমিটাৰ 2 চেণ্টিমিটাৰটো বুজাই তোমালোকে ধৰা কিতাপটো প্ৰায় ইমানখিনি ডাট হ'ব ইমানখিনি ডাট হ'ব 2 চেণ্টিমিটাৰ 2 চেণ্টিমিটাৰ স্কেলত তোমালোকে জুখি উলিয়াবা এইটো স্কেল হয় 2 চেণ্টিমিটাৰ ইয়াত জুখিলে হ'ল 2 চেণ্টিমিটাৰ তোমালোকে জুখিলে হ'ল তো এটা কিতাপৰ ডাট থিকনেছ 2 চেণ্টিমিটাৰ বা 20 মিলিমিটাৰ এনেকুৱা 5টা কিতাপ আৰু এটা কাগজ শ্বীট এটা শ্বীট যেনেকুৱা এইটো কুৱেশ্যন পেপাৰ হয় ইয়াৰ এটা শ্বীট এখিলা কাগজৰ ডাট হৈছে 0.016 মিলিমিটাৰ এনেকুৱা 5টা কাগজ মুঠতে দুটা যোগ কৰিলে কিমান ডাট হ'ব সেইটো আৰু তাৰমানে এইটো চোৱা এইটো হ'ল 100 মিলিমিটাৰ আৰু এইটো কিমান 5 দি পূৰণ কৰিলে 0.80 মিলিমিটাৰ
সন্মুখ জুড়ি দিব পারা এইটা কাটি দিব পারা কারণ এটা যোগ করলে কি হব 100.08 সিম্পল পাই পাইব তো আগত কোশ্চেন নম্বর হেলিবেন মুট এইটো মুট বেগ বলে কোয়া হয় মুট বেগ অর্থাৎ মুট বেগ লিখে দিব পারা মুট জবাব হয়েছো এতিয়া 11 নম্বর কোশ্চেন চোৱা 11 নম্বর আহিব তলৰ প্ৰতিটো প্ৰশ্নৰ কাৰণে চাৰিটা উত্তৰ লিখা আছে শুদ্ধ উত্তৰটো লিখিবা শুদ্ধ উত্তৰ লিখিবা এইটো সাবস্টিটিউট আনসাৰ বিকল্প উত্তৰ এইটো তাৰমানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন অবজেক্টিভ টাইপ ইয়াত চাৰিটা উত্তৰ দিয়া থাকিব এটাহে শুদ্ধ তোমালোকে জানাই এইটো শুদ্ধ উত্তৰটো এলিভেন কোশ্চেন নম্বৰ এলিভেন সংক্ষেপে দিছো শুদ্ধ উত্তরটি লিখা ইয়া এ নম্বর 3 to the power -3 3 to the power -3 মান হব 3 to the power -3 মান হব এক নম্বর 3 কি 2 নম্বর 3 to the power 1/3 1/3 3 নম্বর 1/3 কিউব 4 নম্বর 3 into 3 এতিয়া চোৱা তোমালোকে এইটো জানাই 3 to the power -3 3ৰ পাৱাৰ যিকোনো ভূমিৰ পাৱাৰটো যদি মাইনাচ হয় তেনে এইটো 1/ হয় 1/ হৈ মাইনাচ উঠি যায় তাহলে এইটো হ'ব 1/3 to the power 3 মানে 3 কিউব 1/3 কিউব তাহলে এইটো আনসার কি হ'ব তাৰপিছত বি নম্বৰ কৈছে 2/3 হল পাৱাৰ 2 হল স্কোৱাৰ অতৰ মান হ'ব এক নম্বৰ এইটো হ'ব 1/2 into 3 1/2 into 3 হল স্কোৱাৰ দুই নম্বৰ হ'ব 2 into 3 এইটো হ'ল হল পাৱাৰ -2 3 নম্বৰ 3/2 হল পাৱাৰ -2 4 নম্বৰ 3/2 হল পাৱাৰ হাফ আচ্ছা এইটো চোৱা তোমালোকে গোটেইবোৰ মিলাই চোৱা যিটো উত্তৰ হয় তাৰপিছত আৰু বিচাৰ কৰাৰ দৰকাৰ নাই এইটোতো হ'ব নোৱাৰে এইটো হ'ব নোৱাৰে তাৰ 2/3 হল স্কোৱাৰ এইটোতো হ'ব নোৱাৰে তলত আহি গ'ল 1/2 into 3 হল স্কোৱাৰটো হ'ব নোৱাৰে এইটোতো হ'ব নোৱাৰে 2 into 3 হল পাৱাৰ -2 এইটো হ'ব নোৱাৰে এতিয়া চোৱা এইটো বিচাৰ কৰা এইটো বিচাৰ কৰাত আমি এটা সূত্ৰ পাইছিলোঁ যে কি হয় যে এনেকুৱা যদি হয় যে এটা ভগ্নাংশৰ পাৱাৰটো যদি মাইনাচ হয় এটা ভগ্নাংশৰ পাৱাৰ যদি মাইনাচ হয় তেনেহ'লে এইটো উলটি যায় উলটি গৈ পাৱাৰটো প্লাছ হৈ যায় তাৰমানে এইটো উলটি গ'লে কি হ'ব 2/3 হল স্কোৱাৰ তাৰমানে এইটো হয় এইটোৰ উলট এইটো হয় বা এইটোৰ উলট এইটো হয় গতিকে এই আনচাৰ এইটো সেইটো আৰু বিচাৰ কৰাৰ দৰকাৰ নাই সেইটোও নহয় তাৰপিছত আহিল চি নম্বৰ -2/3 হল পাৱাৰ 4 অতৰ মান হ'ব সেইটো এক নম্বৰ 8/12 2 নম্বৰ 16/81 3 নম্বৰ 16/ সন্মুখত মাইনাছ আছে দেই -16/81 4 নম্বৰ -8/12 এতিয়া চোৱা এই বস্তুটো এইটো হৈছে কি -2/3 হল পাৱাৰ 4 তো মাইনাছৰ পাৱাৰ যদি যুগ্ম অংক হয় মাইনাছৰ পাৱাৰ যদি যুগ্ম অংক অসচত্ব যদি যুগ্ম হয় তেনেহ'লে এই মাইনাছটো প্লাছ হৈ যায় এইটোত মাইনাছ হৈ নাথাকে প্লাছ হ'ব তাৰ 2 to the power 4 2 to the power 4 কিমান হ'ব 16 আৰু 3 to the power 4 3 to the power 4 তোমালোকে জানা 3 to the power কি হ'ব 81 3 to the power 81 এইটো হ'ব 16 তেনেহ'লে এইটো হ'ব 2 নম্বৰ
সেইবোৰ জানিব তোমালোকে কৰিবা হ'ব চিম্পল। তাৰপিছত অহা কেই নম্বৰ হ'ব ডি, তাৰপিছত ডি আহিব সেই বিশটা ডি, ডি নম্বৰ হৈছে 0.00 কেইটা জিৰ' চাৰিটা ছিক্স ফ'ৰ। অতৰ প্ৰামাণিক ৰূপটো, প্ৰামাণিক ৰূপটো, প্ৰামাণিক ৰূপটো হ'ল হ'ল এ 64×10⁴ দুই নম্বৰ, দুই নম্বৰ 64×10⁻⁴। তাৰপিছত তিনি নম্বৰ, তিনি নম্বৰ 6.4×10⁵। তাৰপিছত চাৰি নম্বৰ 6.4×10⁻⁵। এতিয়া এইটো চোৱা, এইটো কি আছে আমাৰ এইফালে, তাৰমানে এই দশমিকৰ আমাৰ কি কিমান ঘৰ নিব লাগে, ইয়াত এক ঘৰ, তাৰমানে দশমিকটো আমাৰ 36.4 বনাব লাগে, তাৰমানে এক ঘৰ বাওঁফালে যাতে এক ঘৰ থাকে, তাৰমানে কেইটা হ'ব 1, 2, 3, 4, 5, তাৰমানে কি কৰিব লাগিব এইটো আমাৰ এইটো পূৰণ কৰিব লাগিব, এইটোতো জানা এইটো পূৰণ কৰিব লাগিব 1,00,000, তাৰমানে একৰ লগত 5টা শূন্য পূৰণ কৰিলেতো হৰণ কৰিব লাগিব বেলেঞ্চ থকাৰ কাৰণে, তাৰমানে এইটো পূৰণ কৰি তাৰপিছত হৰণ কৰিব লাগিব, পূৰণ কৰিলে ইয়াত ঠেলিব আৰু হৰণটো থাকি যাব, তেনেহ'লে হৰণ ৰূপটো কি হ'ব, তেনেহ'লে পাৱাৰটো হ'ব -5, তেনেহ'লে 6.4-5, এইটোতো 10⁻⁵, এইটোতো বুজি পাইছাই, এইটো অসুবিধাটো নাই, ইতিমধ্যে কৰোৱা হ'ল, তাৰমানে এইটো কি হ'ব এইটো 5 ঘৰ, তাৰমানে 1,00,000 দি পূৰণ কৰিব লাগিব ইয়াত, 1,00,000 দি তাৰমানে এইটো বস্তুটো এনেকুৱা 0.064, তেনেহ'লে ইয়াৰ দশমী যদি ইয়াত লৈ যাওঁ তেনেহ'লে 1,00,000 দি পূৰণ কৰিব লাগিব, 1 নম্বৰ 10⁵, 10⁵ দি হৰণ কৰিব লাগিব, হৰণ কাটি দিলে আগতো হ'ব, এতিয়া এইটো পূৰণ কৰিলে কি হ'ব, এইটো পূৰণ কৰিলে আমাৰ তলত থাকিব, এইটো পূৰণ কৰিলে, এইটো পূৰণ কৰিলে কি হ'ব দশমীটো আমাৰ ঠেলিব, তাৰমানে 6.4 হ'ব, এইটো পূৰণ হৈ গ'ল, এইটো পূৰণ হৈ গ'ল, এতিয়া আমাৰ এইটো থাকি গ'ল, এইটো যদি আমি ওপৰলৈ তুলি লওঁ তেনেহ'লে -10⁵ হ'ব, তাৰমানে এইটো হয় চাবা, এইবোৰ খুব ইম্পৰ্টেণ্ট, এইবাৰ থাকিবই আৰু। তাৰপিছত আহা কেই নম্বৰ, ই নম্বৰ, লাষ্ট লাষ্ট কুৱেশ্যন হ'ল ই নম্বৰ, ই হ'ল 2.03×10⁵, অতৰ মানটো হ'ব, অতৰ মান মানে সাধাৰণ মান, অতৰ মান কি হ'ব, এক নম্বৰ 0.203, দুই নম্বৰ, দুই নম্বৰ, দুই নম্বৰ হ'ল 0.04, 0.00002, তাৰপিছত তিনি নম্বৰ 2.03, তাৰপিছত আকৌ তিনিটা জিৰ', তাৰপিছত চাৰি নম্বৰ, চাৰি নম্বৰ 0.00002, 0.03। এতিয়া চোৱা ভালকৈ বিচাৰ কৰা, এইটো পূৰণ কৰিব লাগে, তাৰমানে ইয়াত কি হ'ল পূৰণ মানে এইটো হৰণ হৈ যাব, হৰণ এইটো মাইনাছ যি এছটো আছে তলত যাব, তাৰমানে এইটো এনেকুৱা হ'ব, এই বস্তুটো এনেকুৱা হ'ব, একেবাৰে কৰি দিছে তোমালোকে চোৱা, এইটো তলত আহিলে প্লাছ হৈ যাব, তাৰ 10⁵, 10⁵ মানে 1,00,000, এইটো তলত 1,00,000 হ'ব, একৰ লগত 5টা শূন্য হ'ব, তেনেহ'লে ইয়াক হৰণ কৰিলে, তাৰমানে এই সংখ্যাটোক 1,00,000 দি হৰণ কৰিলে 5 ঘৰ, 5টা শূন্য দি হৰণ কৰিলে কি হ'ব দশমীটো, দশমীটো বাওঁফালে খেলিব, কিমান 5 ঘৰ আহিব, 5 ঘৰ আহিব মানে ইয়াত কিমান হ'ব সেইটো লৈ আৰু 4টা শূন্য হ'ব, 4টা, আৰু 4টা শূন্য হ'ব, দশমীটো ইয়াত আহিব, এই দশমীটো ইয়াত আহিব 1 শূন্য হৈ যাব, এইটো আমি বিচাৰোঁ ক'ত আছে, এইটো কোনটোত আছে, এইটো আছে 1, 2, 3, 4, এইটো তেনেহ'লে এইটো 2 নম্বৰ হয়, চাবা এনেকৈ কৰিব, তেনেহ'লে আমাৰ এইটো হৈ গ'ল, তাৰমানে আৰ ফ'ৰ অনুশীলনী, আৰ ফ'ৰ শেষ হ'ল, এতিয়া আমি আগবাঢ়িম অনুশীলনী আৰ ফাইভ, তাৰমানে ইয়াতো কি আছে, ইয়াত বীজগণিতৰ উৎপাদকলীয়া,
এইবোৰ আৰু বুজা বুজি নাই ডাইৰেক্ট তোমালোকক সলভ কৰি দিম তোমালোকে এইবোৰ জানাই হয় সাধাৰণ বস্তু বীজগণিতৰ সাধাৰণ বস্তু মোৰ কিছুমান ফৰ্মৰ উৎপাদন বিশ্লেষণো ইয়াত আছে চোৱা এইটো হৈছে এইবাৰ হ'ব আমাৰ আৰ ফাইভ তাৰমানে চেপ্টাৰটো দীঘলীয়া নম্বৰ ছয় নম্বৰ কম দীঘলীয়া খুটিনাটি বহুত বস্তু আছে আমাৰ শিকিব লাগিব জানিব লাগিব তেতিয়াহে পৰীক্ষাত আমি ভাল নম্বৰ পাওঁ এতিয়া আহিব আমাৰ এক্সাৰচাইজ আৰ ফাইভ অনুশীলনী আৰ ফাইভ ইয়াত এক নম্বৰ চোৱা সাধাৰণ উৎপাদন উৎপাদন সাধারণ উৎপাদক সেইবার সিম্পল একেবারে সিম্পল এক করে দিলে হব ইয়াত আছে ফোরটিন ফোরটিন পি কিউ আর আছে টুয়েন্টি এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার ইয়ার সাধারণ উৎপাদকটু কি হয় কমন ফ্যাক্টর সাধারণ উৎপাদক তাহলে চা এই ফোরটিন সিম্পল ফোরটিন পি কিউ ফোরটিন পি কিউ মানে কি টু ইন্টু সেভেন আর পি ইন্টু কিউ তাৰপিছত টুৱেণ্টি এইট টুৱেণ্টি এইট পি স্কুৱাৰ কিউ স্কুৱাৰ মানে কি সেইবোৰ ডিটেইলছ ভাঙিব নালাগে টুৱেণ্টি এইট মানে জানা চাৰি পূৰণ সাত টু ইণ্টু টু ইণ্টু ছেভেন এইটো টুৱেণ্টি এইট হ'ল তাৰপিছত ইণ্টু দিবা পি স্কুৱাৰ ইণ্টু কিউ স্কুৱাৰ মানে পি দুটা কিউ দুটা ভাঙি লেখাৰ আৰু প্ৰয়োজন নাই এতিয়া লিখি দিবা এই দুটাৰ সাধাৰণ উৎপাদক কি এই দুটাৰ সাধাৰণ ফেক্টৰ কমন ফেক্টৰ এইটো সাধাৰণ উৎপাদক সাধারণ উৎপাদক কি হব সাধারণ চা একটা একটা দুই হব মিল থাকা উৎপাদক আর একটা একটা সাত হব তারপর আর কি হব পি একটা হব আর কিউ একটা হব তাহলে কি হল ফোরটিন পি কিউ ফোরটিন পি কিউ এটা অ্যান্সার হয় সিম্পল এগুলো পারি তারপর আহব ইয়াত বিশেষ নাই আর তারপর চারি নম্বরটা করে দিছো এটা হয়েছে এটা চারি নম্বরটা চা চারি নম্বর এখানে করে দিছো বাকিগুলো তোমালোকে করব থ্রি এক্স কিউব এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই কিউব তারপর টেন এক্স কিউব ওয়াই স্কোয়ার তারপর সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এইটো সিম্পল পারিবা এইটো হয়েছে থ্রি কারণ এইটো এনে তোমালোকে পারিবাই তথাপিও ভাঙাই দিছো থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউব এইটো মানে থ্রি ইন্টু এক্স স্কোয়ার ওয়াই কিউ তারপর আহিল টেন টেন এক্স কিউ ওয়াই স্কোয়ার টেন মানে টু ইন্টু ফাইভ টু ইন্টু ফাইভ তাহলে কি হব এক্স কিউ ওয়াই স্কোয়ার আর সিক্স সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড সিক্স মানে টু ইন্টু থ্রি এইটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এইটো হল জেড এতিয়া এই তিনিটাৰ সাধাৰণ উৎপাদক তোমালোকে বিচাৰ কৰা তিনিটাৰ সাধাৰণ উৎপাদক কমন ফেক্টৰ কমন ফেক্টৰ কি হ'ব চাবা দুই এই দুটাত আছে এইটাত নাই তিনি এই দুটাত আছে এইটাত নাই পাঁচ এটাত আছে নাই কমন হ'ব লাগিব তাৰমানে সংখ্যা আমাৰ এটাও নাই স্বাভাৱিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা আমাৰ এটাও নাই এতিয়া হয় এক্স ইয়াত এক্স স্কোয়ার ইয়াত এক্স কিউব ইয়াত এক্স স্কোয়ার তাহলে মিল কি হব এক্স স্কোয়ার তারপর ইয়াত চা ওয়াই কিউব এটি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে মিল কি হব আমার ওয়াই স্কোয়ার জেড ইয়াত আছে বাকিগুলো নেই তাহলে সাধারণ উৎপাদক হব আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে তোমালোকে এইবোর আগবাড়ি বা সারা তোমালোকে তোমালোকে এইবোর খুঁটিনাটি ঘর করিবা প্র্যাকটিস রাখিবা তোমালোকের হয়ে যাব অসুবিধা নাই তা আজিলে ইমানতে ধন্যবাদ।